সালামু আলাইকুম, আমি ওয়াহিদ ইসলাম। তো হঠাৎ বন্ধু হিসেবে রোমানের সাথে আলোচনা করতে করতে সে আমাকে স্যারের কোশ্চেন করলো যে আমার বকবারি মনে থাকে না, আমি বকবারি কিভাবে মনে রাখবো। তো রোমানকে আমি খুব ইজিলি বললাম যে যদি হাতে অনেক সময় থাকে তাহলে তুমি ধীরে ধীরে কথা ইমপ্রুভ করতে পারে। তো বকবারি তো কোন ক্ষেত্রে দরকার, আমরা অনেক সময় যে কোনো জায়গায় আমাদের ইংলিশ ফেস করতে হয়, তো আমাদের মুখে একটা ওয়ার্ডও বের হয় না, বাট কিভাবে বের হবে কারণ বকবারি জানি না। তো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বকবারিতে খুব ইজিলি কিভাবে বকবারি ইনভেস্ট করা যায়, কিভাবে বকবারি ইমপ্রুভ করা যায়। তো ফ্যাক্ট হচ্ছে কি আসলে যে যাদের হাতে সময় বেশি আছে তারাই শুধু এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন। যেমন ধরেন যে আপনার হাতে অনেক সময় আছে আপনি ইংলিশ শিখতে, তো ইংলিশ শিখতে হলে আপনার সব আগে জানতে হবে ভকেবুলারি এবং টেস্ট। টেস্ট আমি আইডির কথা বলবো। ভকেবুলারি বিষয় হচ্ছে যে আমার পক্ষে অনেক করি, ইভেন্টুয়ালি আমি নিজে ইউনিভার্সিটি অ্যাডমিশন হতে অনেক ভকেবুলারি করছি, বাট অনেকগুলোই মনে থাকে না, এগুলো এগুলো আসলেই মনে থাকে, কারোই মনে থাকে না। তো এখন আমি ভকেবুলারি মনে রাখবো কীভাবে, তো মনে রাখার আমি একটা যে ওয়েতে এখন আমি ই করতেছি আর কি, অ্যাপ্লাই করতেছি বা প্রুভ করতেছি যে ওয়েটা, সেটা হচ্ছে কি আমি প্রতিদিন রাত্রে 10টা কপি করে খাতা লিখে রাখি, নোট করে রাখি, আমি মোবাইলে লিখে রাখি। পরের দিন 10টা কপি করে আমি আমার রিয়েল লাইফে অ্যাপ্লাই করি, আমার মামুর সাথে, আব্বুর সাথে, আমার ফ্রেন্ডের সাথে অ্যাপ্লাই করি কপি এটা। অ্যাপ্লাই করলে কি হয়, আমি কথা বললাম না, কথা বলার সাথে সাবকনসিয়াস মাইন্ডে হবে এটা আমার মাথায় ঢুকে যায়। ঢুকে যাওয়ার পর এই এই কপিগুলো আমি নেক্সট টাইম যে কোনো কর্পোরেট লাইফ, যে কোনো প্রেজেন্টেশন বা ভাইবার দিকে আমি ওইগুলো প্রয়োগ করতে পারি, ইজিলি ভাবে মনে রাখতে পারি। এটি হচ্ছে খুবই শর্টলি একটা ওয়ে বকবলি মনে রাখার, যাদের হাতে সময় বেশি আছে তারা এইভাবে নিয়মিত প্র্যাকটিস করেন, আমি আশা করি আপনার বকবলি খুবই ইম্প্রুভ করবে। ধন্যবাদ।